সূর্যবালা বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী উদযাপন বর্ষের আজ শেষ দিন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগের সম্পূর্ণ হওয়া বিভিন্ন খেলাধুলার বিজয়ীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং পার্শ্ববর্তী বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাংবাদিকগণ। আজকে সূর্যবালা বিদ্যাপীঠের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে সারা বছর ব্যাপী যে বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার শেষ পর্বের অনুষ্ঠান চলছে। তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের আজকে শেষ দিনে আমরা মূলত এখানে এসেছিলাম পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান ছিল সেখানে অংশগ্রহণ করা এবং সূর্যবালা বিদ্যাপীঠের যে উদ্যোগ সেই উদ্যোগে সামিল হতেই মূলত আমরা স্কুলের আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। আমরা ত্রিমণি হাই মাদ্রাসা এবছর আমরা দুটো ইভেন্টে আমরা অংশগ্রহণ করেছিলাম। একটা হচ্ছে টিচারদের মধ্যে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল আট দলীয়, সেই টুর্নামেন্টে আমরা ত্রিমণি হাই মাদ্রাসা আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর ছাত্রদের যে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমার মাদ্রাসা রানার্স আপ হয়েছে,
হ্যাঁ, সেই উপলক্ষেই আজকে যে পুরস্কার বিতরণী ছিল সেখানে আমরা পুরস্কার নিতে আমরা এসেছিলাম। কেমন লাগছে আজকে পুরস্কার? একটা অসাধারণ অনুভূতি। ধন্যবাদ সরজবালা বিদ্যাপীঠকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে যেখানে পুরো ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে একটা সৌভ্রাতৃত্বপূর্ণ একটা পরিস্থিতি তৈরি হয়, সকলের সঙ্গে মেলামেশার মাধ্যমে একটা মেলবন্ধন তৈরি হয়, এটা একটা শুভ উদ্যোগ। আমার নাম মাসুদ নাস্তুর। 50 বছর পূর্তির যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আজকে শেষ দিন। আজকে প্রচুর জনসমাগম হয়েছে, আমাদের ছাত্রছাত্রী আছে, আমাদের মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করে সামলাচ্ছেন সব দায়িত্ব, আমাদের ছাত্রছাত্রীদের দুটো নাটক অলরেডি অনুষ্ঠিত হয়ে গেল। আর এছাড়াও আজ দুপুর থেকে কী কী প্রোগ্রাম ছিল? আজকে প্রোগ্রামের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কবিতা প্রতিযোগিতা ছিল, আন্তঃবিদ্যালয় কবিতা প্রতিযোগিতা, সেটা হয়েছে বিভাগ বিভাগ পদ্ধতিতে। তারপরে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল, যেখানে বিভিন্ন বিভাগে যারা চ্যাম্পিয়ন রানার্স রয়েছে, ম্যান অফ দ্য সিরিজ রয়েছে, তাদেরকে পুরস্কার করা হলো। বড় আমাদের শেষে একটা বড় সঙ্গীতানুষ্ঠান আছে সেখানে। এই কদিন কেমন কাটলো? কদিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে, তবুও উপভোগ করছি আমরা। ছাত্রছাত্রীদের হাসি মুখ দেখে ক্লান্তি দূর হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। ধন্যবাদ। সরজুবালা বিদ্যাপীঠ 50 বছর যে কীর্তি, মানে সুবর্ণ জয়ন্তী উৎসব আমাদের চলছে। আমরা করোনার জন্য এটা প্রতিষ্ঠা দিবস, জানুয়ারি মাসের 1 তারিখে আমরা শুরু করতে পারিনি, সেটা 15 আগস্ট একটা বর্ণাঢ্য পদযাত্রা এবং কিছু অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু করেছিলাম, সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তারপরে আমাদের যে পরিকল্পনাগুলো ছিল, খেলা, ক্রিকেট টুর্নামেন্ট, খোখো এবং অন্যান্য ফুটবল টুর্নামেন্ট, সেগুলো আমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। এবং 3 দিনের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, আজকে তার শেষ দিন। বা গত 2 দিন খুব সুন্দরভাবে এলাকাবাসী উপভোগ করেছে, সেই সময় ছাত্রছাত্রী, এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এবং যাদেরকে আমরা আহ্বান করেছিলাম তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবং এখানে আমাদের মাস্টারমশাইরা তথা প্রধান শিক্ষক মহাশয়ের নেতৃত্বে সমস্ত টিচারদের যে উদ্যোগ, সেই উদ্যোগে আশা করি আর কিছুটা সময় আছে, সেটাও আমরা খুব সফলভাবে শেষ করতে পারবো। কেমন লাগলো এই কদিন? খুব ভালো লাগলো, মনে হচ্ছে যে আজকে প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, একটু মনটাও খারাপ করছে যে, কিন্তু যে পরিশ্রমের যে ফসল, সেখানে হয়তো কোনো জায়গায় কেউ অসন্তুষ্ট হলেও সেটা আমরা মানে তার সে যেন তারা যেন ক্ষমাশীল দৃষ্টিতে আমাদেরকে দেখে, এবং আমরা চেষ্টা করেছি যতটা করার আমাদের মানে ক্ষুদ্র প্রয়াস নিয়ে, সেটুকু আমরা মানে সফলভাবে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী দিনে যদি এরকম সুযোগ পাই, নিশ্চয়ই আমরা আরও বড় কিছু করার চেষ্টা করব স্কুলকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য। আর বাকি যেটুকু অংশ আছে সেটা যাতে ভালোভাবে সুসম্পন্ন হয়, সে চেষ্টাও আমাদের এখনও পর্যন্ত আছে। আপনার নাম? আমার নাম প্রত্যুষ মণ্ডল, আমি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। সকলে মিলে একটা হাততালি দিই। একটা আবৃত্তির অনুষ্ঠান এবার দেখব আমরা, দেখবো তো আবৃত্তির অনুষ্ঠান, ঠিক আছে। ছোট্ট বাচ্চাদের একটা আবৃত্তির অনুষ্ঠান এখন হবে, কবিতার ক্যানভাস। ক্যানভাস এই অনুষ্ঠান যারা করবে তাদের মঞ্চে আসার জন্য বলছি। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল চুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড, নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। AHM ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি অ্যান্ড কনস্ট্রাকশন, 7 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মালিত্তা। ঠিকানা আমতলা নিমতলা মোড়, নওদা মুর্শিদাবাদ। এখানে বাড়ির প্ল্যান এস্টিমেট, বিল্ডিং কন্ট্রাক্ট, লেবার কন্ট্রাক্ট এছাড়াও হাউস বিল্ডিং লোনের প্ল্যান এস্টিমেট করা হয়। যে কোনো সরকারি ও বেসরকারি প্রজেক্টের জন্য যোগাযোগ করুন 9614237356 অথবা 7031608383 এই নম্বর।